নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি পৌষ পার্বণের আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব তেলের পিঠে। এই তেলের পিঠে কিন্তু খুব কম সময়ে, খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে চটজলদি আমরা তৈরি করতে পারি। তাই পিঠে বানানোর যদি চিন্তা থাকে যে পিঠে বানানোটা খুব কঠিন, তাহলে কিন্তু তেলের পিঠে বানানো একদমই সোজা। আপনারা দেখুন আমি কি করে বানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা চটজলদি তৈরি করে ফেলি তেলের পিঠে। দেশি বিদেশি, বাঙালি অবাঙালি, বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। তেলের পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান নিয়েছি। প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল, আর দিয়ে দেব 250 গ্রাম গুড়। গুড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা গলে যায়। হালকা আছে, আমি এবার এটাকে গরম করব ততক্ষণ যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যায়। মিডিয়াম আছে, 1 মিনিট নাড়াচাড়া করতেই কিন্তু গুড়টা সম্পূর্ণ জলের মধ্যে গলে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে চলে যাব। গুড়টাকে গলিয়ে নেওয়ার পর এবার আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন। চালের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। নুনটাকে কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার। সবকিছু একটু মিশিয়ে নেব আর দেখে নেব এর মধ্যে যাতে কোনো দানাদার অংশ না থাকে। আপনারা যদি বাড়িতে চালের গুঁড়োটা তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু গোবিন্দভোগ চাল অথবা বাসমতি আতপ চাল কিন্তু গুঁড়ো করতে পারেন, তাতে কিন্তু সেন্টটা খুব ভালো আসবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে যে গুড়টা আমি মেল্ট করে রাখলাম অর্থাৎ গলিয়ে রাখলাম, সেটাকে আমি দিয়ে দেব এর মধ্যে। একটা ছাঁকনি নিয়েছি, ছেঁকে দিচ্ছি যাতে গুড়ের মধ্যে যদি কোনো রকম কিছু থাকে তাহলে কিন্তু সেটা ছাঁকনিতে আটকে যাবে। গুড়টা দেওয়ার পরে এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে গুড়টা আমি মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য। তবে দুধটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় সেই জন্য আমরা অল্প অল্প করে দুধ অ্যাড করব আর মেশাতে থাকব। তেলের পিঠের জন্য আমাদের একটা নরম ব্যাটার লাগবে, যেটা আবার খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও কিন্তু হবে না। প্রায় 1/2 কাপের একটু বেশি দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমাদের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে, একটু দেখে নিন। এটা কিন্তু একদম পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়, অনেকটা কেকের ব্যাটারের মতো। এবার এই ব্যাটারটাকে আমরা 20-30 মিনিট রেখে দেব, তারপর আমি ফিরে আসছি। 20 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইতে তেল গরম করব পিঠেগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমরা পিঠেটা ভাজা শুরু করব। তার আগে চলুন ধন্যবাদ পর্বটা সেরে নিই। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই মন্দিরা খামরুইকে। মন্দিরা খামরুই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি প্রথম থেকে আমার অনেক রেসিপিতে কমেন্ট করেছো, অনেক ভালোবাসা আমাকে জানিয়েছো। আগামী দিনগুলোতেও আশা করি তোমার কাছ থেকে এইরকমই ভালোবাসা পাবো। আমার সঙ্গে থেকো। তাহলে চলুন পিঠেটা ভাজা শুরু করি। তেল গরম হয়ে গেলে আঁচটাকে মাঝারি রেখে আমরা পিঠেটা ছেড়ে দেব। তারপর এইভাবে উপর দিয়ে দিয়ে তেলটাকে দিতে হবে, তাহলেই পিঠেটা ফুলে উঠবে। এবার আমরা এটাকে উল্টে দেব, দিয়ে দুটো পিঠে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে দেব।
তেলেপিঠিটা দু সাইডেই উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার এটাকে আমরা তুলে নিয়ে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের পৌষ পার্বণ পর্বের আরো একটা রেসিপি, তেলের পিঠে। আপনারা দেখলেন তো কত কম সময়ে চটজলদি এই পিঠেটা তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।